পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জগৎবল্লভপুর মতিঝিল থেকে ডোমজুড় বিডিও পর্যন্ত কয়েক কিলোমিটার পথে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, ইতিমধ্যেই 100 পার করেছে পেট্রোল, ডিজেলও প্রায় 100 দোরগোড়ায়। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে রান্নার গ্যাস, পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জগৎবল্লভপুর মতিঝিল থেকে ডোমজুড় বিডিও পর্যন্ত কয়েক কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। হাজির ছিলেন বিধায়ক সীতানাথ ঘোষ, জেলা পরিষদ সদস্য সহ শতাধিক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। পেট্রোল তার সঙ্গে রান্নার গ্যাস যেভাবে মূল্য বৃদ্ধি ঘটছে, এ বিষয়ে কি বলবেন? শুধুমাত্র পেট্রোল ডিজেল রান্নার গ্যাস নয়, পেট্রোল ডিজেলের সঙ্গে জড়িয়ে আছে পরিবহন ব্যবস্থা, আর পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ। সুতরাং পেট্রোল ডিজেলের দাম যদি বাড়ে, আমরা বিগত দিনেও দেখেছি, এখনও দেখছি, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বাস ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু অগ্নিমূল্য হয়ে যায়, যেটা মানুষের পক্ষে তাকে বেয়ার করাটা খুবই সমস্যার ব্যাপার হয়ে যায়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলা জুড়ে, আজ এবং আগামীকাল সারা বাংলা জুড়ে এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ, মিছিল এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে 2024 সালে ভারতীয় জনতা পার্টির এই সরকারটাকে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতের মাটি থেকে উৎখাত যদি করতে না পারি, তাহলে ভারতবর্ষের মানুষ আবার সেই পরাধীন ভারতবর্ষে 1947 সালের আগে ফিরে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সারা ভারতবর্ষের মানুষ বলছে, দেশ কে নেত্রী কেসি হ্যায়, মমতা ব্যানার্জি জেসি হ্যায়। একটা কথা বলি, একটা সময় সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষ বলতো, আজ পশ্চিমবঙ্গ যা চিন্তা করে, সারা ভারত আগামী দিনে যা চিন্তা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে খেলা হবে বাংলার মাটিতে এই স্লোগান তুলেছিলেন। 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, খেলা হবে সারা ভারতবর্ষ জুড়ে মোদীকে উৎখাত করার জন্য, ভারতের জনতা পার্টি গভর্নমেন্টকে উৎখাত করার জন্য। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।